নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে লার্ন উইথ মিত্র স্যার। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন এবং পছন্দ করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য কিছু টিপস শেয়ার করব। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা টিটেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা তাদের জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, অথবা তারা যারা আপনাদের ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য খুব সিরিয়াস। বিশেষ করে আমি স্টুডেন্টদের কথা বলছি। এই ভিডিওতে আমি 15টা টিপস শেয়ার করব কিভাবে আপনাদের ইংরেজিতে সফল হতে পারবেন, অর্থাৎ 15 টিপস ফর শিওর সাকসেস ইন ইংলিশ ফর টিটেট অর ইন এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশন। চলুন দেখে নেওয়া যাক আমার 15টা টিপস। প্রথমে যেটা, সেটা হচ্ছে ড্রিম ফর সাকসেস, অর্থাৎ আপনি যে কোনো পরীক্ষায় যখন বসতে যাচ্ছেন তার আগে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটু স্বপ্ন দেখবেন। যারা আপনারা টিটেট পরীক্ষায় বসতে যাচ্ছেন তারা অবশ্যই স্বপ্ন দেখতে হবে আপনি একজন খুব ভালো টিচার হয়ে গেছেন, আপনি টিচারের জব পেয়ে গেছেন। এই স্বপ্নটা আপনাকে যে কোনো কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। এটা বলা হয়ে থাকে, টু অ্যাচিভ সাকসেস ইট ইজ ইম্পর্ট্যান্ট টু সি ড্রিম অ্যান্ড থিঙ্ক হাউ টু ফুলফিল ইট। সেকেন্ড, নো দ্য সিলেবাস অফ ইউর এক্সামিনেশন। আপনি যে পরীক্ষা দেবেন প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ওই পরীক্ষার সিলেবাসটা আপনি ভালো করে জানবেন এবং বুঝবেন। সিলেবাসটা জানলে আপনি সেভাবে প্রস্তুতি নিতে আপনাকে সহায়তা করবে। আমি এখানে আপনাদের টিটেট পরীক্ষার ইংলিশের যে সিলেবাস আছে এটা একটু আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে টিটেট পেপার ওয়ানের ইংলিশ এর যে সিলেবাস তার মধ্যে দুইটা ভাগ থাকে। প্রথমে দেখুন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের মধ্যে তিনটা ভাগ থাকে। প্রথমে দুইটা প্যাসেজ আসবে আপনাদের, একটা প্রোজ থেকে এবং একটা পোয়েট্রি থেকে। তারপর বিভিন্ন গ্রামারের যে টপিকগুলো আছে সেগুলোর উপরে কিছু প্রশ্ন থাকবে, যেমন আর্টিকেল, কনকর্ড, ইন্টারোগেটিভস। তারপরে থাকবে ভোকাবুলারি টেস্ট, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের পার্টে যে কোশ্চেনগুলো সেট করা থাকবে। সেকেন্ড পার্টে থাকবে প্যাডাগজি ফর ইংলিশ, সরি, প্যাডাগজি ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ প্যাডাগজি রিলেটেড কিছু কোয়েশ্চেন। আমার পরের ভিডিওতে আমি আপনাদের ইংলিশ সিলেবাসটার প্রত্যেকটা টপিক অনুসারে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেই ব্যাপারে আপনাদের শেখাবো। নেক্সট, গেট এ গ্রামার বুক। আপনারা যারা ইংরেজি, শুদ্ধ ইংরেজি বলতে বা লিখতে চান তাদের অবশ্যই গ্রামারের রুলগুলো ভালো করে জানা এবং বোঝা উচিত, এবং এই জন্যে আপনাদের সবাইকে অবশ্যই একটা গ্রামার বই রাখতে হবে। আমি আপনাদের একটা গ্রামার বই সাজেস্ট করছি, যেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিসি দাস। এই গ্রামার বইটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক উপস্থাপিত হয়েছে, এবং যারা ইংলিশ মিডিয়ামের থেকে আছেন তারাও কিন্তু এই গ্রামার বইটা থেকে উপকৃত হবেন, কারণ এর একটা ইংলিশ মিডিয়াম ভার্জন আছে। তাছাড়া আপনি যে কোনো একটা অথেন্টিক গ্রামার বই আপনার কাছে রাখতে পারেন, সেটা পিকে দে সরকার হতে পারে, নেসফিল হতে পারে, রেন অ্যান্ড মার্টিন হতে পারে, একটা গ্রামার বই কিন্তু আপনার অবশ্যই লাগবে। নেক্সট, আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। প্রত্যেকটা ইংলিশের যে গ্রামারের টপিকগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে বুঝতে পারলেই কিন্তু আপনি সেগুলোর আনসার দিতে পারবেন, আদারওয়াইজ আপনি মুখস্থ করলে সেটা কিন্তু আপনি ভুলে যাবেন এবং প্রশ্নটা একটু ঘুরিয়ে যখন হবে সেটা আপনি উত্তর দিতে পারবেন না। নেক্সট, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্ন। যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটাকে আপনাকে বুঝতে হবে, এবং এই জন্যে কোশ্চেন প্যাটার্নটা বুঝলে সেভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন। এখন এখানে আমি টেট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে একটু দেখে নিন কি ধরনের প্রশ্ন আসে। যেমন এখানে 44 টেন্সের উপরে একটা প্রশ্ন। এখন টেন্স আপনি শিখলেন, বুঝলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি না জানেন যে কিভাবে প্রশ্নটা আসবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। এখানে দেখুন কিভাবে আসছে, আ স্ট্রং উইন্ড ড্যাশ সিন্স লাস্ট নাইট। তো এটা এখানে দেখুন চারটা অপশান আছে, ব্লু, ইজ ব্লোয়িং, ওয়াজ ব্লোয়িং, হ্যাজ বিন ব্লোয়িং। এখন আপনি যদি টেন্স জানেন আপনি অবশ্যই এটা জানবেন যখন সিন্স হয় তখন এখানে কোন টেন্সটা আমার বসবে, তো সেই অনুসারে আপনাকে কিন্তু একটা অপশান আপনি আপনাকে বাছতে হবে। তো আপনি যদি কোশ্চেন প্যাটার্ন অনুসারে প্রস্তুতি নেন সেভাবে কিন্তু আপনার প্রস্তুতি বা শিখতে আপনাকে সহায়তা করবে। নেক্সট, নাম্বার 6, প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। যে পরীক্ষায় আপনি দেন, টিটেট হোক, ব্যাংকিং হোক, এসএসসি হোক, টিপিএসসি হোক,
সেই পরীক্ষার আগের বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আপনি সংগ্রহ করবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন, কারণ রিপিটেশন হয় না এরকম না, অনেক সময় আমরা দেখেছি রিপিটেশন হয়। তাছাড়া যত আপনি আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন আপনি কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে এবং পরীক্ষায় আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার অনেক 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 সুবিধা হবে। নাম্বার 7, গিভ মক টেস্ট। যে কোনো টপিক কমপ্লিট করার পর সেই টপিক রিলেটেড একটা টেস্ট যদি আপনি দেন, আপনি বুঝতে পারবেন আপনার স্ট্রেংথ কোথায় আছে, উইকনেস কোথায় আছে, আপনাকে আর কি করতে হবে আরেকটু প্রস্তুতির জন্যে। তো সেই জন্য প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পর আপনি অবশ্যই একটা মক টেস্ট দেবেন। মেক বেস্ট ইউজ অফ ইউর ফোন। প্রত্যেকের কাছে যারা ভিডিওটা দেখছেন আমি শিওর আপনাদের কাছে একটা স্মার্টফোন আছে এবং এই স্মার্টফোনটাকে কিন্তু আপনি সঠিক ইউজ করতে হবে, অর্থাৎ এটা একটা খুব বড় একটা লার্নিং ডিভাইস, এটা থেকে আপনি যে কোনো কিছু শিখতে পারেন। তো সেই জন্যে যে কোনো গ্রামারের টপিক হোক বা যে কোনো টপিক হোক আপনি যখনই জানতে চান আপনি এটাকে গুগল করতে পারেন। ইউটিউবে ওই টপিকের উপরে খুব সুন্দর সুন্দর লেকচার আছে, কোয়েশ্চেন আনসার আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তো লার্নিং ডিভাইস অর্থাৎ ফোনটা থেকে আপনি কিন্তু প্রতিদিন নিয়ম করে কিছু কিছু টপিক আপনি সেখানে শুনতে পারেন এবং শিখতে পারেন। নাম্বার 9, মেক এ টাইম টেবল। আমি সবসময় বলে থাকি যারা সাকসেসফুল হয়েছেন লাইফে ওনারা কিন্তু অন্য প্ল্যানেট থেকে আসেননি, তারা আমাদের মতো লোক, কিন্তু তাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে তারা অনেক বেশি অর্গানাইজড এবং সিস্টেম্যাটিক। এবং আমরা যদি অর্গানাইজড এবং সিস্টেম্যাটিক হতে চাই তার প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমার টাইমটাকে, অর্থাৎ 24 আওয়ার্স যে টাইম আছে সেটাকে কিন্তু বেস্ট ইউটিলাইজ করতে হবে। এবং এর জন্যে আমি সবাইকে রেকমেন্ড করি আপনাদের কিন্তু একটা টাইম টেবল বানাতে হবে। আমি এখানে একটা সিম্পল টাইম টেবল আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমি আমার 24 আওয়ার্সকে বেস্ট ইউটিলাইজ করতে পারি। কিছু পয়েন্টস আপনাদের ভাবতে হবে যে কীভাবে আপনি বেস্ট ইউটিলাইজ করতে পারেন। যেমন ফিক্সড টাইম টু গেট আপ, প্রত্যেককে এটা ভাবতে হবে যে আমি কটার সময় ঘুম থেকে উঠব, এটা কিন্তু একটা নির্দিষ্ট থাকতে হবে এবং সেই অনুসারে আমি অ্যালার্ম সেট করতে হবে। তো বেস্ট টাইম টু গেট আপ ইজ 5 o'clock, আপনি 5টায় উঠে গেলে সব থেকে ভালো। এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে মর্নিং এক্সারসাইজ অ্যান্ড প্রেয়ার। এক্সারসাইজ করলে আপনার বডি অনেক অনেক বেশি আপনার অর্গ্যানগুলো অ্যাক্টিভ থাকবে এবং তখন আপনি কি করতে পারবেন, পড়াশোনায় কিন্তু কনসেন্ট্রেট করতে পারবেন। এবং এক্সারসাইজের পাশাপাশি প্রার্থনা এবং ধ্যান খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। প্রার্থনা এবং ধ্যান সকালে যদি আপনি একটু করে নিন আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি থাকবে এবং সারাদিন আপনাকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে, আপনাকে অনুপ্রেরণা দেবে। তো সেই জন্য সকালে ঘুম থেকে ওঠার পর 20-30 মিনিটস আপনি এক্সারসাইজ এবং প্রেয়ারের জন্য আপনি স্পেন্ড করতে পারবেন, এটা সময় নষ্ট হবে না। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে স্টাডি টাইম ইন দ্য মর্নিং। সকালবেলা কমপক্ষে 2 ঘন্টার সময় আপনাকে কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ সকালে টাইমটা খুব ফ্রেশ থাকে এবং আপনি যেটাই পড়বেন সেটা কিন্তু আপনার মনে থাকবে। এবং ইভিনিং স্টাডি টাইম ইন দ্য ইভিনিং সেটাও কিন্তু আপনাকে ফিক্সড করে রাখতে হবে যে কটায় আপনি পড়তে বসবেন এবং কতক্ষণ পড়বেন। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে রিফ্লেকশন অন ডেজ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্ল্যানিং ফর নেক্সট ডে। সারাদিন আপনি কি করলেন সেটার উপরে যদি আপনি একটু রিফ্লেক্ট করেন, একটু প্রতিফলন করলেন, কোনটা ভালো হয়েছে কোনটা হয় নাই, আর কি করলে আর একটু ভালো হতো, এই রিফ্লেকশনটা করার পরে আপনি পরের দিনের জন্য একটা প্ল্যানিং করবেন। এটাকে আমরা ইংরেজিতে বলি টু ডু লিস্ট তৈরি করা। কালকে আপনি কি কি পড়বেন, কালকে আপনি কি কি করবেন, কার কার সাথে আপনার মিটিং করতে হবে, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি টাইম দিয়ে আপনি লিখে রাখতে পারেন। এটা আপনার পরের দিনের টাইমটা বেস্ট ইউটিলাইজ করার জন্য আপনার একটা গাইডেন্স হয়ে দাঁড়াবে। এবং পরের দিন আপনি যখন মানে রাত্রে শুতে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ওই চার্টটা টু ডু লিস্টটা আবার একটু দেখবেন, কোনটা কোনটা কাজ হয়ে গেছে আর কোনটা কোনটা কাজ আপনার বাকি রয়ে গেল, কোন কোন টপিকটা আপনি শেষ করতে পারলেন। তো এটা আপনাকে একটা সঠিক নির্দেশনা দেবে আপনি যদি এরকমভাবে একটা প্ল্যানিং করেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিক্সড টাইম টু গো টু বেড। এখন বডিটাকে কিন্তু আপনার সেট করতে হবে, কটায় ঘুম থেকে উঠবেন যেমন ইম্পর্টেন্ট, কটার সময় শুতে যাবেন। একটা ডিসিপ্লিনের মধ্যে যদি আপনার বডিটা থাকে তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনি আপনার যে গোলগুলো লাইফে আছে, যে লক্ষ্যগুলো আছে সেগুলো আপনি অ্যাকমপ্লিশ করতে পারবেন। সো গোয়িং টু বেড, এটা আপনার উপরে কটার সময় আপনি শুতে যাবেন, আমি এখানে 10টায় দিয়েছি।
কিন্তু যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে দৈনন্দিন ডেইলি যাতে 5 থেকে 6 ঘন্টা সময় আপনি ঘুমাতে পারেন, কারণ স্লিপ গিভস ইউর রেস্ট, রেস্ট ও বডির জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট বন্ধুরা, মেক লার্নিং ভিজিবল, অর্থাৎ আপনি যেগুলো শিখবেন বিশেষ করে ইংরেজি ভোকাবুলারি হোক, গ্রামারের রুল হোক, সেগুলো কিন্তু আপনি চার্ট পেপারে আপনার যে ঘর আছে সেখানে ডিসপ্লে করতে পারেন। তাহলে আপনি যেটা শিখলেন সেটাকে আপনি ভিজিবল করলেন, তাহলে আপনি কখনো ভুলবেন না। নেক্সট, ডেভেলপ রিডিং হ্যাবিট, এটা খুব গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীতে আমরা সবাই যাতে লাইফ লং লার্নার হই এবং এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কিন্তু একটা রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। প্রত্যেক দিন আপনার যে বইগুলো পড়তে ভালো লাগে, সেটা ফিকশন হতে পারে, ট্রাভেলগ হতে পারে, মোটিভেশনাল বুকস হতে পারে, প্রত্যেক দিন আপনি নিয়ম করে কিছুক্ষণ সেই বইগুলো পড়বেন, যে বইগুলো পড়লে আপনি একটু অনুপ্রেরণা পান, আপনার একটু উৎসাহ আসে, আপনার লক্ষ্য বা স্বপ্নটা পূরণ করতে যে বইগুলো আপনাকে সহায়তা করবে। তো এইভাবে প্রত্যেক দিন একটা টাইম রাখতে হবে যেটা আপনার ভালো লাগার বইগুলো সেই টাইমে আপনি পড়বেন। ফর্ম এ লার্নিং গ্রুপ, নাম্বার 12। একা একা আপনি কিন্তু বেশি দিন যে কোনো একটা কাজ করতে উৎসাহ পাবেন না, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা গ্রুপ আমরা তৈরি করি, যারা আমরা সেই লক্ষ্যে বা সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাব। তাহলে কি হবে, আপনি প্রত্যেক দিন হোক বা নিয়মিত সপ্তাহে কয়েকদিন ওই গ্রুপে বসে আপনি ডিসকাস করতে পারবেন কোনটা কোনটা টপিক আপনি পড়েছেন, কি কি শিখেছেন, আপনার গ্রুপও আপনার সাথে ডিসকাস করতে পারবে। তাহলে একটা সমবেতভাবে আপনি শিখতে পারবেন এবং সেটার আনন্দটাই অনেক বেশি থাকবে এবং আপনি অনেক দিন পর্যন্ত আপনার যে উৎসাহ এবং উদ্দীপনা সেটাকে কিন্তু ধরে রাখতে পারবেন। নাম্বার 13, জয়েন স্পোকেন ইংলিশ কোর্স। আপনি যেখানে আছেন তার পাশে যেই স্পোকেন ইংলিশ ক্লাস যদি থেকে থাকে আপনি অবশ্যই সেখানে জয়েন করতে পারেন, কারণ এখানে আমাদের এখানে খুব কম ইংরেজি বলা বা শোনার সৌভাগ্য হয়ে থাকে বা সুযোগ হয়ে থাকে। তো এই জন্য একটা স্পোকেন ইংলিশ ক্লাসে আপনি যদি জয়েন করেন আপনার স্পিকিং স্কিলটা অনেক অনেক ইম্প্রুভ হবে, লিসেনিং স্কিলটাও ইম্প্রুভ হবে এবং যে কোনো পরীক্ষায় আপনি যখন ক্র্যাক করবেন ইন্টারভিউতে এটা আপনাকে দারুণভাবে সহায়তা করবে। আর যদি মনে করেন কারোর যে আপনি যেখানে আছেন সেখানে কোনো স্পোকেন ইংলিশ ক্লাস নেই, আপনারা কিন্তু অনলাইনে হাজারো কোর্স আছে, আপনি যে কোনো একটাতে রেজিস্টার করতে পারেন এবং অনেক কোর্সগুলো কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না, অনেকগুলো আছে যেখানে আপনাকে চার্জ দিতে হবে। আর তাও যদি না হয় আপনি ইউটিউবে যে কোনো স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলো হয় সেগুলোও কিন্তু আপনি শুনতে পারেন এবং এটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নাম্বার 14, রাইট জার্নাল। আমি সবাইকে এটা সাজেস্ট করে থাকি, আপনার যদি রাইটিং স্কিলটাকে আপনি ইম্প্রুভ করতে চান আপনাকে অবশ্যই কিন্তু নিয়মিত লিখতে হবে। কিভাবে আপনি লিখবেন, আমি রাইটিং 5 টিপস ফর জার্নাল রাইটিং আমি এখানে আপনাদের দিচ্ছি। ইউ মে ইউজ নোটবুক, রাইটিং প্যাড অর ডায়েরি, যে কোনো একটা নোটবুক হোক, রাইটিং প্যাড হোক বা ডায়েরি হোক আপনি কালেক্ট করতে পারেন এবং সেটা হবে আপনার জার্নাল রাইটিংয়ের জন্যে। নাও সেট আপ এ রুটিন ফর রাইটিং, প্রত্যেক দিন নিয়ম করে আপনাকে কিন্তু লিখতে হবে এবং এই জন্য আপনার যদি একটা নির্দিষ্ট টাইম থাকে এটা হেল্পফুল হবে, আপনি ওই দিন প্রত্যেক দিন ওই টাইমটাতে এটা আপনার জার্নাল রাইটিংয়ের টাইম আপনি জার্নাল লিখতে বসে যাবেন। যখন জার্নাল লিখবেন আপনি অবশ্যই ডেট কিন্তু দেবেন, ডেট ইউর এন্ট্রি, কোন তারিখে লিখছেন। যেমন এখানে আমি ছবির মধ্যে দেখুন একটা জার্নালের একটা স্যাম্পল, সেখানে দেখুন ডেটটা দেওয়া আছে। এখন কি লিখবেন আমি দেখুন বলছি যে রাইট ডাউন ইউর থটস এজ দে অকার টু ইউ, যা আপনার মাথায় যে চিন্তা আসছে আপনি জাস্ট লিখে যান। ইফ ইউ আর স্টাম্পড, স্টার্ট আউট বাই ডিসকাসিং হোয়াট ইউ ডিড ডিউরিং দ্য ডে অর এনি মেজর ইভেন্ট ইউ উইটনেসড। যদি মাথায় কোনো চিন্তা আসছে না কি করবেন, না আপনি নিজের সাথে একটু আলোচনা করুন আজকে আপনি কি কি করলেন অথবা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনি কি অংশ নিয়েছেন, সেটার ব্যাপারে লিখতে শুরু করে দিন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ইংরেজিতে কয়েক লাইন প্রত্যেক দিন লিখছেন এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কিপ রাইটিং, অর্থাৎ এটা ছেড়ে দিলে হবে না। প্রথমে হ্যাঁ এটা কষ্ট হবে, আপনার ওয়ার্ডসগুলো আসবে না, সেন্টেন্সগুলো ঠিকভাবে তৈরি হবে না, কিন্তু আপনি লিখতে থাকুন, লিখতে লিখতে আপনার রাইটিং স্কিল কিন্তু ডেভেলপ হয়ে যাবে। যারা 365 দিন লিখবেন বছরে আপনারা দেখবেন প্রথম কয়েকদিনের যে আপনার যে জার্নালের যে এন্ট্রিগুলো হবে শেষের কয়েকদিনে এর মধ্যে একটা দারুণ পার্থক্য থাকবে। আর একটা জিনিস যেটা আপনারা জানবেন সেটা হচ্ছে দেখুন
জার্নালে কিন্তু কেউ আপনার এটা জার্নাল ঠিক লিখেছেন না ভুল লিখেছেন সেটা দেখবে না, এটা সম্পূর্ণ আপনার। কিন্তু আপনি যখন লিখবেন আপনার এতে কী হবে, ইংরেজি আপনার থটসটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে আপনি অনেক অনেক বেশি আর্টিকুলেট করতে পারবেন। লাস্ট, মেক ইউর ওন ডিকশনারি। এখন আমি ইংরেজি লিখতে যাই বা আমি ইংরেজি বলতে যাই, যেটা আমার দরকার সেটা হচ্ছে আমার ভোকাবুলারি। আমার অনেকগুলো শব্দ থাকতে হবে যেগুলোর মাধ্যমে আমি একটা বাক্য তৈরি করব এবং সেটা অন্যদের সাথে শেয়ার করব, লিখে হোক বা বলে হোক। এখন আমার কাছে যদি শব্দ ভাণ্ডার কম থাকে, আমি কিভাবে আমার চিন্তাটাকে আমি শব্দে প্রকাশ করব? তো এই জন্যে আমাদের ভোকাবুলারিটাকে এনরিচ করতে হবে। আর এই জন্যে আমার সাজেশান হচ্ছে আপনার নিজস্ব একটা ডিকশনারি থাকবে। তো কিভাবে আমি ডিকশনারি তৈরি করব, এটার জন্য আমার টিপস হলো, জার্নাল রাইটিংয়ের মতোই আপনি একটা নোটবুক হোক, রাইটিং প্যাড হোক বা ডায়েরি হোক, এটা অ্যাসাইন করুন আপনার ডিকশনারি রাইটিংয়ের জন্য। মেক মান্থ ওয়াইজ এন্ট্রি, অর্থাৎ প্রত্যেক মাস হিসেবে, এখন এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসে আপনি এন্ট্রি দিতে শুরু করবেন 1-2 দিয়ে। কি এন্ট্রি দেবেন? রাইট দ্য আনফেমিলিয়ার ওয়ার্ডস ইউ ফাইন্ড উইথ দেয়ার মিনিংস, যে যে শব্দগুলো আপনি পড়তে গিয়ে পাচ্ছেন আপনি ওগুলোর অর্থ জানেন না, সেগুলো লিখে নিন এবং সেগুলোর অর্থগুলো আপনি ডিকশনারি হোক গুগল হোক করে আপনার এটা মিনিংটা এর পাশে লিখে দিন। কিপ রিভাইজিং দ্য ওয়ার্ডস অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ মান্থ গিভ এ ফাইনাল রিভিশন, প্রত্যেকটা ওয়ার্ড আপনি যখন এন্ট্রি দিচ্ছেন আগের ওয়ার্ডগুলো একটু রিভাইজ করে নিন এবং মাসের শেষে আপনি একটা ফাইনাল রিভিশন দিতে পারেন, যাতে এই মাসে যতগুলো আমি ওয়ার্ড লিখেছি আমার ডিকশনারিতে সবগুলো ওয়ার্ডস আমার মুখস্থ হয়েছে এবং আমি শিখেছি। নাও ইউ মে সেট এ মিনিমাম টার্গেট ফর এভরি মান্থ, প্রত্যেক মাসে আপনার যদি একটা টার্গেট থাকে যে আমি 15টা নতুন শব্দ শিখবো বা 30টা নতুন শব্দ শিখবো, তাহলে আপনার আনন্দ লাগবে যখন আপনি টার্গেটকে অ্যাচিভ করবেন, আপনাকে একটা আনন্দ দেবে এবং আপনি দেখবেন আপনার ইংলিশটা অনেক অনেক ইম্প্রুভ হয়ে গেছে। ট্রাই টু ইউজ দিস নিউ ওয়ার্ডস ইন ইউর জার্নাল রাইটিং অর ইন ইউর ডে টু ডে কনভারসেশন, এখন যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন সেগুলো আপনি ইউজ করতে পারেন, যখন জার্নাল রাইটিং করবেন তখন সেখানে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, ডে টু ডে কনভারসেশনে ইউজ করতে পারেন। তো এভাবে দেখবেন আপনার ইংরেজি অনেক অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে। এবারে আমার নেক্সট ভিডিও আপনারা যারা দেখবেন, আমি টি-টেট ইংলিশ সিলেবাসের উপরে আমার নেক্সট ভিডিওটা আসবে। ভিডিওটা যাদের পছন্দ হয়েছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে।